চলে এসেছি বাগানে। আজকে কোনো একটা সবজির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, আজকে ইন জেনারেল আমার বাগানের কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা এবছর এই সবজিগুলো লাগিয়েছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকার আসবে। অনেক সময় দেখা যায় যে আমরা প্রথম যে সবজিটা লাগাই সেটা কিন্তু বুঝতে হয়তো প্রথম বছর সেটা বুঝি না যে কীভাবে কতটুকু কী যত্ন করতে হয়, কিন্তু পরের বছর কিন্তু সেটার খুব ভালো একটা সুফল পাওয়া যায়। এবছর আমার দ্বিতীয় বছর ব্রোকলি লাগানোর জন্য আলহামদুলিল্লাহ। গত বছর আমি তেমনভাবে সাকসেস হতে পারিনি, তবে এবছর মাশাআল্লাহ আমার বাগানে প্রচুর ব্রোকলি হয়েছে। এটা একটা সুবিধা হচ্ছে প্রতিদিন হারভেস্ট করা যায় একটা একটা করে নিয়ে বাগান থেকে, আর আমি একেবারে অনেকগুলো সবজি হারভেস্ট না করে ফ্রেশ সবজিটা যখন লাগছে তখন হারভেস্ট করে খেতে কি যে মজা, যে যখন মনে হচ্ছে যে এই সবজিটা আজকে খাবো যে একটু কেটে নিয়ে আসলাম। এখানে আর একটা যে টিপস যারা ব্রোকলি লাগিয়েছেন তাদের জন্য এটা কিছুটা হলেও হেল্প হবে। একবার কিন্তু এটা যেমন ফুলকপি গাছের ক্ষেত্রে গাছটা একটাই ফুল দেয়, কিন্তু ব্রোকলি গাছের ক্ষেত্রে আপনারা যদি কেটে ফেলেন তখন কিন্তু পাশ থেকে আবার শুট বেরোতে থাকে, সেজন্য গাছটাকে তুলে ফেলবেন না, যেটা কি না ফুলকপি গাছের ক্ষেত্রে আমরা করে থাকি। এখানে আমি লাস্ট ইয়ার একবার ব্রোকলি হওয়ার পরে আমি সেই গাছটাকে তুলে ফেলেছিলাম, ভেবেছিলাম যে এটাও হয়তো ফুলকপির মতো, কিন্তু এবছর দেখেছি যে না, সেখান থেকে আরও বেরোচ্ছে। এভাবে আমি আরও 3-4 বার এখান থেকে হারভেস্ট করতে পারবো। খুবই সুস্বাদু, যারা পছন্দ করেন, অনেকে আছেন পছন্দ করেন না, কিন্তু খুবই হেলদি এবং একটা টেস্টি সবজি এটা, এবং যখন যত্ন করা হয় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাগানে একটা সুফল আসে। যারা এবছর বাগান করছেন তাদের কাছে তো অবশ্যই একটু যত্ন এবং কিছু টিপস ফলো করলে বাগানে কিন্তু অনেক সবজি আমরা পেতে পারবো। মাশাআল্লাহ এটা এবছর আমার প্রথম একটা ম্যারো আমি হারভেস্ট করছি, যেহেতু একেবারে ফ্রেশ। এখানে যখন হারভেস্ট করতে গেছি যে একটা স্লাগ বড় ছিল, তো এই যত্ন বা টিপসগুলোর মধ্যে হচ্ছে প্রতিদিন সকালবেলা আমাদের বাগানগুলোতে পানি দেয়া, এর ফলে কিন্তু গাছটা সারা দিন খুব ভালো মতো বেড়ে উঠতে পারবে এবং অল্প সময় সেই গাছগুলোতে কিন্তু ফুল ফল আসা শুরু করে। একেবারে ড্রাই হয়ে গেল আবার 2-3 দিন পরে আমরা যে পানি দিলাম তখন কিন্তু আসলে গাছটাও কিন্তু মানুষের মতোই, তার প্রতিদিনেই যেমন দেহের চাহিদা থাকে আমাদের খাবারের, তাদেরও ঠিক একই রকম। এর ফলে কিন্তু দেখা যায় যখন পানিটা এবং কিছুটা পরিমাণে, স্পেশালি এ ধরনের যে গাছগুলো খুব সহজে অনেক সবজি দেয়, যেমন মিষ্টি কুমড়া, তারপরে এই যে ক্রোজের জুকিনি বা ম্যারো, এগুলো কিন্তু অনেক হয় যদি একটু যত্ন করা হয়। স্পেশালি খেয়াল রাখা যে আলো বাতাস আসছে কি না। দেখেন এখানে একটা গাছে এত ম্যারো, সরি, ক্রোজেট এসেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ম্যারো রয়েছে আমার বাগানে। আমি এখানে সকালবেলা এসে পানি দিচ্ছি এবং খুব ভালো লাগে যখন পাতার ভেতরে ভেতরে লুকিয়ে থাকা সবজিগুলো দেখতে পারি। এখানে কয়েকদিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যায়, এবং এখানে যে কাজটি করছি এই গাছের পুরনো পাতাগুলো একটু কেটে দিচ্ছি এর ফলে, এবং এর ভেতরে কিন্তু দেখা যায় যে আগাছায় ভরে যায়, এগুলো একটু কেটে দেওয়া উপর থেকে বোঝা উপায় নেই, এতটা বুশি হয়ে থাকে। এখান থেকে যে যে ছোটো ছোটো আগাছাগুলো হয়েছে এগুলো হারভেস্ট করে, সরি, কেটে ফেলতে হয়, এর ফলে গাছের জায়গাটা পরিষ্কার থাকলে গাছটাও কিন্তু হেলদিভাবে বেড়ে ওঠে। আর পুরনো পাতাগুলো কেটে দিলে যেটা হয়, এখানে যে গোড়াটা রয়েছে সেখানে সূর্যের আলোটা আসে, এ ধরনের পাতাগুলো কোনো কাজে আসে না আমাদের, এই পাতাগুলো গাছের শক্তি সব খেয়ে নিচ্ছে। আর এই যে স্লাগগুলো কিন্তু যখন একটু রোদ আসবে এবং উপর থেকে আলোটা পড়বে, পাতাগুলো বেশি থাকবে না, তখন দেখা যাবে এই স্লাগের উৎপাতটাও কমে যাবে। এখান থেকে মোটামুটি আমি একটু সকাল সকাল যেহেতু এসেছি কেটে দিলাম। আসলে বাগানে আসলে দেখা যায় একটা কাজ করতে আসলে দেখা যায় অনেক কাজ হয়ে যায়, 2-3 ঘন্টা চলে যায় এখানে, এই জন্যই একটু সকালে এসেছি। আজকে যেহেতু ছুটির দিন,
সবাই ঘুমে থাকতে থাকতে কিছুটা কাজ করে নেই। অনেকগুলো পাতা কেটে দিয়েছি। এখন এখানে ইচ্ছে করলে আপনারা একটা সাপোর্ট দিতে পারেন, অথবা এভাবেও রেখে দিতে পারেন। এর ফলে রোদ আসবে মাঝখানে এবং কয়েকদিন পর পরই আপনারা এখান থেকে হারভেস্ট করতে পারবেন। দ্বিতীয় যে টিপসটি সেটা হচ্ছে টমেটো গাছের জন্য পাতা কাটার পাশাপাশি যে কাজটি করতে হয়। অনেকেই আমরা স্টিক বা সাপোর্ট দিয়েছি, কিন্তু দেখা যায় যখন অনেক টমেটো আসে তখন কিন্তু গাছটা সেই টমেটোর ভারটা নিতে পারে না। এখানে মাশাল্লাহ এত ফুল এসেছে, তাই আমি একটু মানে মোটামুটি টেনশনে পড়ে গেছি যে এই ফুলগুলো যখন ফলে পরিণত হবে তখন আমার এই গাছগুলো এই একটা স্টিকের মধ্যে কতটুকু থাকতে পারবে। আপনার ইচ্ছে করলে একটু দড়ি দিয়ে বেঁধে দিবেন, একেবারে রেখে দেবেন না, কারণ গাছগুলো কিন্তু বাঁকা হয়ে যায়। টমেটো গাছগুলো যদি দু একদিনও মানে সাপোর্টটা না থাকে গাছটা কিন্তু পুরোটাই বেঁকে যায়। এক্ষেত্রে আমি এখানে এটা আমি এনেছিলাম টিমু থেকে, খুবই চিপ এবং এটা ওয়ান টাইম না, এটা খুলে আবার রেখেও দেওয়া যাবে। খুবই ভালো, খুবই স্ট্রং এবং লাগানোর জন্য এভাবে করে আমি এখানে স্টিলের স্টিকের সাথে এভাবে করে লাগিয়ে দিব গাছের প্রত্যেকটা ডাল তুলে তুলে যেখানে টমেটো এসেছে। এর ফলে এই টমেটোগুলো যখন বড় হবে তখন একেবারে ঝুঁকে যাবে না, এর ফলে আরও নতুন নতুন যে ফুলগুলো আসে সেগুলোও ফলে পরিণত হতে পারবে। দেখা যায় যে কোনো কারণে গাছটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু যে ফুলগুলো আসে সেগুলোও কিন্তু ফল পর্যন্ত যায় না। এভাবে একেবারে উপরের টপে দিয়ে দিয়েছি আর নিচে তো দিয়েছি, তাতে গাছটা কারণ কয়েকদিন পরেই দেখা যাবে যে আর নেক্সট সামনে কিন্তু দেখা যায় যে একটু ঝড় বাদলের দিন আসে তখন টমেটো গাছগুলো নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। আমাদের এখানে তো কোনো ঠিক নেই যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় যে বাতাসের কারণেও কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। এ কারণে এভাবে অনলাইন থেকে এগুলো টিমু থেকেও পাওয়া যায়, তবে টিমুতেই আমার মনে হয় তুলনামূলকভাবে অনেক সস্তা, এখান থেকে এনেছি। এবং এভাবেই প্রত্যেকটা গাছের মধ্যে সাপোর্ট হিসেবে একটু দিয়ে দিলে দেখতেও ভালো লাগে এবং খুব স্ট্রংলি আটকে থাকে। দ্বিতীয় যে টিপসটি সেটা হচ্ছে বেগুন গাছে যখন ফুল আসে, বেগুন গাছের ক্ষেত্রে মাত্র একটা ফুলই কিন্তু স্ত্রী এবং পুরুষ দুটো একসাথে থাকে, সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন একটা ব্রাশ অথবা কটন বার নিয়ে সেটাকে দিয়ে এভাবে ফুলের মাঝখানে একটু হালকাভাবে নেড়ে দেবেন। ভেতরে যে রেণুটা আছে সেটা জাস্ট স্ত্রী এবং পুরুষ ফুলের রেণুটা যেন মিলে যায়। এখানে এটা করলে এমনিতে না করলেও কিন্তু হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুলগুলো ছড়ে যায়। যদি আপনার বাগানে বাটারফ্লাই বা মৌমাছির বা বিভিন্ন পোকার আনাগোনাটা কম থাকে, যখন পোকা আসে তখন তো এখান থেকে ওখান থেকে উড়ে উড়ে যাওয়ার সময় তাদের রেণুটা মিলে যায়, কিন্তু যদি আপনারা চান যে আপনাদের বাগানের বেগুনগুলো ছড়ে না যায় এবং অনেক বেগুন আসে এবং কিছুটা যেমন আমরা লাউয়ের ক্ষেত্রে করে থাকি হাত পরাগন, সেরকমই এভাবে একটু করে দিলে খুবই হালকাভাবে এভাবে একটা ব্রাশ অথবা কটন বার দিয়ে আপনারা একটু হালকাভাবে নেড়ে দেবেন, তাতে কিন্তু আপনাদের বেগুনের ফুলগুলো ফলে পরিণত হবে। এভাবেই প্রত্যেকটা ফুলের ক্ষেত্রেই করলে আমাদের বাগানে ইনশাল্লাহ অনেক বেগুন আসবে। আমার বাগানে যেহেতু অনেক বেগুনের ফুল এসেছে তাই ভাবলাম যে এগুলো যেন টিকে যায়, এবং সেই সাথে যত্ন তো করে যেতেই হবে। যখন এ ধরনের ফুল থাকবে তখন বাগানে মৌমাছির আনাগোনাও থাকবে এবং অনায়াসে হাত পরাগন ছাড়াও কিন্তু আপনার যে সবজিগুলো লাগিয়েছেন সেগুলোর পরাগায়ন হয়ে যাবে। কিন্তু তারপরও একটু চেষ্টা করা আর কি। এই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা কিছুটা উপকার আসবে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।